হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যে ভিডিওর জন্য বারবার রিকোয়েস্ট আসছিল যে প্লিজ 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 রিয়াক্ট অন দিস ভিডিও। তো ভিডিওতে কি আছে যে সবাই রিয়াক্টের জন্য বলছিল? তো ভেবে দেখলাম হয়ে যাক তাহলে। তো সেই ভিডিওটি আর কিছু নয়, গেম অফ ড্রোনস 2। তো ভিডিওটি নিয়েছি আমরা হাসি প্রোডাকশনস ইউটিউব চ্যানেল থেকে, লিঙ্কটি তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা নতুন এসেছে তাদের জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে বেল বাটনটাও বাজিয়ে দিবে। তো বন্ধুরা চলো শুরু করা যাক। Turkish drones are you deploying? We have enough. Turkish main drone operated by Azerbaijan. You could have acted. Technical. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ড্রোনটা কত সুন্দর। তো আমার কিন্তু ড্রোনটার ডিজাইনটা আসলেই পছন্দ হয়েছে, অনেক অনেক কিউট একটা ডিজাইন হয়েছে। ড্রোনটিতে তুর্কিশ পতাকার লোগো রয়েছে দেখা যাচ্ছে। তো একটা কথা বলাই যায় যে তুর্কির লাভ ফর ইউর তুর্কিশ ব্রাদার্স। তো তুর্কিরা যেভাবে ড্রোনের দিক থেকে সক্ষমতা লাভ করেছে তা আসলেই প্রশংসনীয়। তাদের যে সক্ষমতা, ড্রোনের যে তাদের স্বাবলম্বী মানে স্বনির্ভরতা, সেটা তারা প্রমাণ করেছে আজারবাইজানের যে যুদ্ধে, তাদের যে আর্মেনিয়ার সাথে যে যুদ্ধ চলছে সেখানে কিন্তু তুর্কিশ ড্রোন একাই রাজত্ব চালাচ্ছে। তো দেখি বন্ধুরা চলো কি। যে আক্রমণটা কিভাবে নিখুঁত, মানে টার্গেট একটু করছে, টার্গেট মানে নিখুঁত ভাবে প্রত্যেকটা টার্গেট করছে এবং শত্রুর যে অস্ত্রগুলা নিখুঁত ভাবে আঘাত করে ধ্বংস করে স্ট্রাইক অ্যাকশন। দেখছো কত সুন্দর ভাবে তারা প্রথমে টার্গেট গুলো সিকোয়েন্স টার্গেট করলো, পুশ বাটন চললো, ডিস্ট্রয়। টার্গেটের সাথে সাথে মানে কত নিখুঁত ভাবে আক্রমণটা করছে। ডেঞ্জার, কত সুন্দর। এগুলো এক একটা মারণ সবল, যেখানে পড়বে তাকে ধ্বংস করে ছেড়ে দেবে। একে সুন্দর এটাই এয়ারপোর্ট, মানে এয়ারপোর্ট না মানে ড্রোন রাখার যে জায়গা। Beautiful scenery. Ready to run. Ready to operation. Just click and go and kill. It's all about humanity. It's all about humanity. ভাবে আঘাত করছে, মানে কোনো লক্ষ্যভ্রষ্ট যেটা হওয়ার সেটা কোনো চান্স নাই। সবগুলো টার্গেট করেছে এক এক করে, একেবারে জায়গায় শেষ। টার্গেটিংটা খুব হাসি প্রোডাকশনস যেমন বলেছি তোমাদের। টুর্কিশ ড্রোনস আর কামিং ইন ওয়ার্ল্ড সাইজেস দিস ডেজ। তো
বোঝা যাচ্ছে সারা বিশ্ব থেকে হোপস যে তুর্কিশ ড্রোনের যে একটা সক্ষমতা প্রকাশ পেয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধে সেগুলোর প্রতিফলন বিভিন্ন পত্রিকা যেমন ফোর্বসে একটা হেডলাইন এসেছে, তুর্কিশ ড্রোনস আর কামিং ওয়াল সাইজের ডিজেল। বুঝতেই পারছো কি অবস্থা। গার্ডিয়ানেও প্রকাশ হয়েছে তুর্কিশ ড্রোনের নেতৃত্ব। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের রিয়াকশন ভিডিও? তো ভিডিও সম্পর্কে কি বলবো, তুর্কিশ ড্রোনের সক্ষমতা ইউটিউব করলে ইউটিউবে বা গুগলে সার্চ করলে পেয়ে যাবে যে তুর্কিশরা কত পরিমাণ স্বাবলম্বী হয়েছে যে ড্রোনের উপরে, যে ড্রোনগুলো কিনতে সারা বিশ্বের মানুষগুলো এখন তাদের দিকে মানে ডিমান্ড, তুর্কিশ ড্রোনের ডিমান্ড কিন্তু দিন দিন বেড়েই চলেছে। কারণ কি, তাদের ড্রোনের সক্ষমতা এবং অ্যাকুরেসি, কোনো টার্গেট মিস হয় না, সুন্দরভাবে অ্যাকুরেটলি তারা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এবং এই সবচেয়ে বড় কথা হচ্ছে এই সম্পূর্ণ প্রযুক্তিটাই হচ্ছে তাদের নিজস্ব তৈরি। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি কোনো সাজেশন থাকে, কোনো রিকোয়েস্ট থাকে, কোনো ভিডিওর উপর তোমরা রিয়াকশন চাচ্ছ, তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি কেমন লাগলো সেটাও রিয়াকশন বক্সে জানাবে। তুর্কিশ ভাই ব্রাদার, লাভ ফর ইউ, লাভ ফ্রম বাংলাদেশ। তো বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করেনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব পেয়ে যাবে, সাবস্ক্রাইব বাটনটা।